মিস লিজা, জি কি অবস্থা তোর? তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, কই থাকোস? কলেজ টু বাড়ি, বাড়ি টু কলেজ, থাকবো আর কোথায়। বাহ, তুই কিন্তু সেই ড্যান্স দিতেছোস, তোর ম্যানটা তো মানে বুঝতেছি না আমি। এটা কি নিছোস তুই? অবশ্যই তোর মতোই সেক্সি, বুঝছোস? কি হ্যাঁ, বলেছো? এহে রহা নেই যাতা, দেখ কিভাবে ড্যান্স দিতেছে তোর ম্যান, ঠিক আছে? প্যান্টটা কিন্তু জোস, নজর ঠিক কর, নজর তো ভালোই। নজর কোথায় গেছে? আমার নজর তোর প্যান্টের দিকে গেছে, ঠিক আছে? ওই দেখ তোর কি সুন্দর পা, ফটফটা পা, ফরেন ডাইরেক্ট। তাহলে ভালো আছিস? আছি, ভালো আছি। সারা সারাদিন শুধু গেমই খেলোস নাকি? তোরে তো দেখাই যায় না, কলেজেও দেখি না। চোখ, তোর চোখে আর আমার দিকে থাকে? চোখ থাকে মেয়েদের দিকে, অন্যান্য মেয়েদের দিকে আমার দেখবি কিভাবে? আমি ছি ছি ছি, কলেজে যাই, আমারে মাফ কর, এগুলো বলিস না। তাহলে তুই কিভাবে বললি যে আমি আমারে দেখিস না? কই তোর আজকে সামনে কলেজ, দিয়ে ঘুরে গেলাম, তুই খুঁজে পেলি না? আজকে কলেজে গেলাম তোরে পাইলাম না। বাবা কি করে, বাবা কি করে থাকো তো সারাদিন মেয়েদের পিছনে। চল এসব বাদ দিয়ে খেলে আসি মাঠে, মাঠে ঘাটে দুইটাতে খেলে আসি। আচ্ছা রেডি দিলাম, দে রেডিতে স্টার্ট দিলাম কিন্তু। আমি কিন্তু পারি না, বুঝছোস? যা খেলার তোরই খেলা লাগবে। তুই আমার রেডি ভাইব দিবি? তুই হচ্ছে প্রো প্লেয়ার, প্রতিদিনই খেলোস, স্কুলে যাস না, কলেজে যাস না, কি পাইলি তুই? স্যার আমারে কি বলে জানোস? কি বলে? তুই বলে শুধু পরীক্ষায় ফেল পড়োস। একদম বানায় বানায় এসব বলবি না, মেরে মুখ ভেঙে দিব। মানে আজকাল কি সত্যি কথা বলার নাই? না এটা বানানো হয়ে গেল। আমার সাথে আয়, না হলে মরবি তুই। তুই তো নু, তোর সাথে যাব না। তুই আমার নামে শুধু বদনাম করিস, তোর সাথে আমি যাব না। তোর বান্ধবীরে যে আমারে দিতে বললাম তা তো দিলি না, ওটার কি খবর? কি তোর বান্ধবী তো অনেক সেক্সি, বাহ, দেখে মন মেজাজ ঠান্ডা হয়ে যায়। মানে আমার হট মন মেজাজ ঠান্ডা হয়ে যায়, বুঝতে পারছিস? বুঝতে পারলাম ভাই, জুনিয়র সিনিয়র কিছু তো বাদ দিলে না, শেষ পর্যন্ত আমার বান্ধবী আবার পছন্দ হয়েছে। ওই সামনে একটা গাড়ি পেয়েছি রে, চড়বি? চল ঘুরে আসা যাক। বাহ, সেই তো চাইলে মজা আছে। তো এই গাড়ি ভাল লাগে না, এটা তা ওটাতে কোনো কিছু করা যায় না, এই এটাতে চল। কিরে কই গেলি? আছি তুই কি আছি। আমারে দেখে ভয় পাইছোস? এদিকে ওখানে দেরে কি করো? আয় না, আচ্ছা আমারে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোরে কোনো কিছু করবো না। সামনে নিবি মার, নেট স্লো রে। তাহলে কি বলবো তোরে, গার্লফ্রেন্ড বলবো? জান বলি যা, সোনা পাখি এগুলা বলবি কেন? তোর আমি জান বলবো কেন? আশ্চর্য,
তুই কি আমার সাদের কি রসগোল্লা? ক্যাপচারিং দ্য ডিফেন্স এয়ার ড্রপ। ডান দিকে দিব না না না। দিচ্ছি। ড্রপ এ। মস্ত কয়টা মারলি? আমি তিনটা মারছি। কয়টা? মাত্র তিনটা। এই হঠাৎ করে যদি সামনে চলে আসে তখন কি হবে? আমি তো আছি। আগে থেকে প্রস্তুত। আগে প্রস্তুত হয়ে তো তোর পিছনে আসি। আমার লগে আ। তুই আমাকে মারতে দাস না, তুই সব মেরে ফেলোস, বুঝতেছি না। পেটুন খাবি আমার? মার খাবি? তোমাকে মারতে দাস। তুই মারতে পারিস না, এটা তোর ব্যর্থতা, ঠিক আছে? আমি তোকে কি দিব? আমি কি তোর এনিমিকে কোলে করে নিয়ে তোর করে দিয়ে আসবো? কোলে করে দিবি আমারে? তুই আমার বন্ধু না? তাই বলে তুই খুঁজে খুঁজে মার, আমার সামনে চলে আসলে তো আমি মারবো, তাই না? দাঁড়া, সামনে একটা পুরো প্লেয়ার আছে, আয় আমার লগে। কি দিকে দিকে তো কোথায় রে? সব তুই মারবে। সেটাই তো বুঝতেছি না রে, এনিমির গাড়ি। স্বপ্ন মারা বাদ দেয়া, পেলে নে উঠিয়া, তোর পারস কেমন থাক না আমার সাথে, মার এনিমি মারিস না আমার আমার লগে। রিয়েল লাইফে তো আমরা কোনো রিক্সাতে চড়াইলি না। আচ্ছা, এটা তো রিয়েল লাইফে আমি তোরে চড়াইছি, এ দেখোস না উঠতেছিস তুই? উঠতেছি, গেম থেকে হয়ে বেরো, তারপর দেখতেছি। তুই তো আমার লগে দেখাই করলি না, তোর বান্ধবীরা আমি দিতে বললাম, তুই তো দিলি না। তোরে কিন্তু আমি মিষ্টিও খাওয়াতে চাই। কিরে তেল নাই নাকি? তেল নাই মনে হয় রে। নেমে করবো, নেমে পড়, তেল নাই। বাহ, এনিমির অভাব নাই রে ভাই, সব তুমি মারোস, আমার তো মারতে চাস না। ওই থেকে হালার পলারা মারে।